নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা যারা আইটিআই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা আছো প্রত্যেকেই একটা নোটিশ পেয়েছ যে তোমাদের কিন্তু যে এক্সামের ডেটটা সেই ডেটটা পরিবর্তন হয়েছে আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বারবার বলে এসেছি যে ডেট কিন্তু পরিবর্তন হবে ডেট পরিবর্তন হবে সেরকম একটা আমাদের কাছে খবর ছিল ফাইনালি সেই খবরটা কিন্তু সত্য হয়ে চলে আসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা কিন্তু ভালো করে দেখবে কারণ প্রত্যেকটা ডেট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটাই কিন্তু লাস্ট এবং ফাইনাল ধরে রাখো ঠিক আছে এটা হচ্ছে দেখো ফোর্থ রিভিশন অফ শিডিউল মানে চারটা নোটিশ এই নিয়ে প্রকাশিত হলো এই আইটির পরীক্ষা নিয়ে মানে একটা এসেছিল দুটা এসছিলো তিনটা এসছিলো এবং এটা হচ্ছে ফাইনালি চার নাম্বার নোটিস যে চার নাম্বার নোটিসে বলা হয়েছে তোমাদের কবে কবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং কবে কবে সিবিটি পরীক্ষা হবে কবে হল টিকিট ডাউনলোড হবে কবে কি কি হবে সমস্ত শিডিউল কিন্তু চলে এসছে তো চলো আমরা দেখে নিই এক এক করে তো ভিডিওটা পুরোটাই দেখবে তোমাদের যাদের অ্যাটেন্ডেন্স আপলোডের বিষয়টা ছিল স্যাররা অ্যাটেন্ডেন্স আপলোড তাদের সময়টা বেড়েছে দুই আগস্ট পর্যন্ত ফরমেটিভ অ্যাসেসমেন্ট সেশনাল মার্কস আপলোড হবে সেটাও কিন্তু দুই আগস্ট পর্যন্ত প্র্যাকটিক্যাল ফি স্ট্যাটাস সিবিটি এক্সাম ফি স্ট্যাটাস ফিস জমা দেওয়ার লাস্ট ডেট এখনো কিন্তু আছে দুই আগস্ট পর্যন্ত এখনও ডেট বাড়ানো হয়েছে আরও তো তোমরা কিন্তু যারা এখনো এক্সাম ফিস দাওনি অবশ্যই এক্সাম ফিসগুলো জমা করে দেবে এবারে দেখো তোমরা কি কারণের জন্য হয়েছে জেনারেলি এই কারণটার জন্যই প্র্যাকটিক্যাল এক্সাম সেন্টার ম্যাপিং এবং এক্সাম ইনার ম্যাপিং ঠিক আছে আমি এক্স্যাক্টলি কারণটা তোমাদেরকে বলছি লাস্টের দিকে আগে ডেটগুলো দেখে নাও তারপরে বলছি কেন পরীক্ষার ডেটটা পিছিয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ দেখো এখানে যে প্র্যাকটিক্যাল হল টিকিট তোমাদের ডাউনলোড হবে প্র্যাকটিক্যাল হল টিকিট যেটা ডাউনলোড হওয়ার কথা ছিল উনত্রিশ তারিখ থেকে সেই উনত্রিশ তারিখ থেকে ডাউনলোডের কথাটা সেটা চেঞ্জ হয়ে ছয় আগস্ট থেকে হবে ছয় আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু হল টিকিট ডাউনলোড করতে পারবে কিভাবে হল টিকিট ডাউনলোড করতে হবে তার পূর্ণাঙ্গ ডিটেলস ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আসবে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো যাতে সঙ্গে সঙ্গে আপডেটটা তোমরা পেয়ে যাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো তোমাদের ভিডিও না আসলেও সঙ্গে সঙ্গে আপডেটটা তোমরা কিন্তু পেয়ে যাও সেখানে এবার হচ্ছে দেখো প্র্যাকটিক্যাল হল টিকিট তাহলে ডাউনলোড হচ্ছে ছ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত তাহলে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কবে থেকে হবে পরীক্ষাটা হবে বারোই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত বোঝা গেছে আশা করছি বারো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যেই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে বারোই আগস্ট থেকে সতেরোই আগস্ট মানে তোমাদের ডেট কিন্তু পিছিয়ে গেল ঠিক আছে বোঝা গেছে এবারে প্র্যাকটিক্যালের মার্কস এন্ট্রি এগুলো সব তোমাদের কিছু করতে লাগবে না এগুলো কলেজের কাজ আছে সেগুলো কলেজে করবে এবার সিবিটি পরীক্ষা কবে থেকে হবে সিবিটি পরীক্ষার এক্সাম সেন্টার ম্যাপিংটা এখনও হয়নি সেটা পাঁচে আগস্ট থেকে ষোলোই আগস্ট মানে তোমাদের যে কোন জায়গায় তোমাদের সেন্টার পড়বে পরীক্ষা সেন্টার কোথায় হবে সিবিটি পরীক্ষা সেই সেন্টার ম্যাপিংটা ডিজিটি করবে পাঁচে আগস্ট থেকে ষোলোই আগস্টের মধ্যে মানে এখনও কিন্তু প্রত্যেকটা কলেজ জানে না যে আমাদের কলেজে এক্সাম সেন্টার হবে কি হবে না এটা কিন্তু জানতে পারবে পাঁচে আগস্ট থেকে ষোলোই আগস্ট তখনই কিন্তু জানতে পারবে ঠিক আছে এবার হচ্ছে সিবিটি এক্সাম কবে থেকে হবে আর সিবিটি হল টিকিট সিবিটি হল টিকিট ডাউনলোড হবে উনিশে আগস্ট থেকে নয়ই সেপ্টেম্বর পর্যন্ত ভালো করে খেয়াল করে দেখে নাও উনিশ তারিখ থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত হবে মানে সেপ্টেম্বর মাস পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষাটাও চলবে ভেবে নাও সেপ্টেম্বর মাস পর্যন্ত যেটা আগস্ট মাসেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু নয় সেপ্টেম্বর পর্যন্ত তাহলে কিন্তু নতুন ছেলেরা যারা কিন্তু অ্যাডমিশন হচ্ছে তাদের ক্লাস শুরুটাও কিন্তু একটু প্রবলেম হতে পারে কারণ অনেক কলেজেই যাদের এক্সাম সেন্টার পড়েছে সেই সমস্ত কলেজে কিন্তু পরীক্ষা মানে তোমাদের যে ফার্স্ট ইয়ারের নতুন ক্লাস সেক্ষেত্রে একটু কিন্তু তোমাদের মিসম্যাচ হতে পারে মানে যেহেতু সমস্ত স্যাররা পরীক্ষার কাজে ব্যস্ত থাকবেন সেহেতু কিন্তু ক্লাসটা কিন্তু হয়তো দেরিতেও শুরু হতে পারে অথবা শুরু করতেও পারে সেটা কলেজ যদি সেরকম ফাংশান থাকে গভর্নমেন্টের অর্ডার থাকলে অবশ্যই করতে হবে ঠিক আছে আমি পরে বলছি আরও ডিটেলসে আগে দেখো সিবিটি হল টিকিট ডাউনলোড হবে উনিশে আগস্ট থেকে নয়ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের হল টিকিটটা ডাউনলোড হবে এবার দেখো তোমাদের যে সিবিটি এক্সামটা কবে থেকে হচ্ছে না সিবিটি এক্সামটা তোমাদের কিন্তু হচ্ছে বাইশ বাইশে আগস্ট থেকে নয়ই সেপ্টেম্বরের মধ্যে তাহলে এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু সিবিটি এক্সামটা হচ্ছে মানে তোমাদের যেটা কম্পিউটারের পরীক্ষা হবে রিটেন টেট থিওরি এবং ডাব্লুসিএস এবং ইডি এবং ইএস এই চারটে পরীক্ষা তোমাদের একটা সঙ্গে হয় কত কত পেপার হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো শুনেছো যদি না শুনেছো অবশ্যই তোমরা কমেন্ট করবে তো আমি বলেছিলাম তোমাদেরকে এক্সাম প্যাটার্ন নিয়ে একটা ভিডিও নিয়ে আসার তো যেহেতু সময়ের অভাবে সেটা দেওয়া হচ্ছে না তোমরা যদি কমেন্ট করো ম্যাক্সিমাম আমি চেষ্টা করবো একটা ভিডিও সেটা সংক্ষেপে ছোট করে হলেও একটা আনার জন্য ভিডিও চেষ্টা করব। যে কোন কোন প্যাটার্নে এক্সামটা তোমাদেরকে দিতে লাগবে তো সিবিটি এক্সামটা তোমাদের বাইশ তারিখ থেকে হবে নয় সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে আশা করছি বোঝা গেছে বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে সিবিটি এক্সাম আর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শুরু হচ্ছে বারো তারিখ থেকে বারো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে তাহলে তোমাদের কিন্তু রেস্ট কিন্তু নেই বারো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হচ্ছে আর তোমাদের বাইশ তারিখ থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সিবিটি এক্সামটা কিন্তু দিতে হচ্ছে এবার রেজাল্ট কবে বেরোচ্ছে রেজাল্ট বেরোচ্ছে তোমাদের পনেরোই সেপ্টেম্বর যেটা পাঁচই সেপ্টেম্বর তোমাদের কিন্তু রেজাল্ট বেরোনোর কথা ছিল সেটা কিন্তু বেরোচ্ছে হচ্ছে কবে থেকে না পনেরোই সেপ্টেম্বর তো কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে সেটা কিভাবে রেজাল্ট দেখতে হবে কীভাবে হল টিকিট ডাউনলোড করতে হবে সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকো যাতে করে তোমরা ভিডিও না পেলেও সঙ্গে সঙ্গে আপডেটটা পেয়ে যাও তো এবার হচ্ছে যে তোমাদেরকে বলি কি কারণের জন্য তোমাদের ডেটটা পিছিয়েছে সেই কারণটা যদি আমি বলি কারণটা দেখো এখানে তোমাদের দেওয়া আছে ডিউ টু ভেরিয়াস ইস্যু বিভিন্ন কারণের জন্য যেটা হচ্ছে আইটিআই লগ ইন করার সময় সমস্যা হচ্ছে স্কিল ইন্ডিয়া যে পোর্টালটা রয়েছে ডিজিটাল পোর্টালটা সেই পোর্টালে তোমাদের এক্সামিনার ম্যাপিং এক্সাম সেন্টার ম্যাপিং এই সমস্ত জিনিসগুলো তোমাদের যে সেশনাল মার্কস আপলোড এই সমস্ত ক্ষেত্রে সমস্যা হয়েছে অনেক অনেক কলেজ এখনও পর্যন্ত মার্কস এন্ট্রি করতে পারেনি বা এক্সাম ফিস পেড করতে পারেনি যে কারণের জন্য তোমাদের কিন্তু ডেটটা পিছনো হয়েছে তো সেই ডেট সেই কারণের জন্য তোমাদের ডেটটা পিছিয়েছে তো ডেটটা পিছিয়েছে তোমাদের আরও পড়াশোনার সময় পেয়ে গেলে তো অবশ্যই পড়াশোনাটা ভালো করে করো যাতে করে এক্সামটা তোমাদের ভালো হয় আর চলো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী নতুন আপডেট নিয়ে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই